মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা হলো রোহিঙ্গা ইস্যু। এই রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়েছে, এমনকি কিছু কিছু মহল থেকে এইও পরামর্শ দেওয়া হয়েছে যে বাংলাদেশের উচিত রোহিঙ্গাদের উপর রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দিয়ে মায়ানমারে হামলা করা। কিন্তু যদি আপনারা একটু ক্রিটিক্যালি চিন্তা করেন যে এই প্রস্তাবটি কতটা যৌক্তিক, বাংলাদেশ কি আসলেই মায়ানমারে হামলা করা উচিত কিনা, বা এটা বাংলাদেশের জন্য কতটা ক্ষতি বয়ে আনতে পারে, এর জন্য আমরা কয়েকটি উদাহরণ দেখতে পারি আন্তর্জাতিক বিশ্বে। তার ভিতরে এক নম্বর উদাহরণ হল ভারত এবং পাকিস্তানের উদাহরণ। একটু যদি আপনারা খেয়াল করেন, আপনারা দেখবেন ভারত পাকিস্তান অনেক আগ থেকেই দুটি রাষ্ট্র কনফ্লিক্ট প্রতিযোগিতায় লিপ্ত। এটা অর্থনৈতিক বলুন, রাজনৈতিক বলুন, অথবা অন্য যে কোনো বিষয় বলুন না কেন, তারা কিন্তু প্রতিযোগিতায়। আর যে কারণে দেখুন পাকিস্তান সবসময় চেয়েছে ভারতের সাথে সামরিক শক্তিতে সমান অবস্থায় থাকতে, আর যেটা করতে গিয়ে তারা তাদের অন্যান্য বিষয়ে বাজেটটা অনেক কম, শিক্ষাক্ষেত্রে শিক্ষা বাজেট, উন্নয়ন, আরো অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে তারা একটা বিষয়ে অধিক গুরুত্ব দিতে গিয়ে অন্যান্য বিষয়গুলোকে তারা অনেক কম গুরুত্ব দিয়েছে। আর যে কারণে ভারত কি করেছে, ভারত এটাকে ফলো না করে ভারত সবগুলো বিষয়কে প্যারালাল ভাবে সমানভাবে গুরুত্ব দিয়ে গিয়েছে ধীরে ধীরে। আর এই আগানোর কারণে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, ভারতের প্রতিরক্ষা বাজেট যা পাকিস্তানের মূল বাজেটই কিছুদিন পরে তা হয়ে যাবে, এমন সেম জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশও হচ্ছে। আমরা কিন্তু শুধুমাত্র প্রতিরক্ষা খাতে অনেক বেশি ইনভেস্ট করিনি, অনেক বেশি আমরা ব্যয় করিনি, আমরা সমানভাবে শিক্ষা খাতে ব্যয় করেছি, রেমিটেন্সের জন্য ব্যয় করেছি, উন্নয়নে ব্যয় করেছি, দেশের উন্নয়নের চেষ্টা করেছি। আমাদের পলিসিটা ছিল আমাদের দেশের উন্নয়ন, কারো সাথে সামরিক কোন প্রতিযোগিতা করা না। কিন্তু মায়ানমার কি করেছে, মায়ানমার তার পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সামরিক প্রতিযোগিতা লিপ্ত হয়ে তারা তাদের সামরিক খাতে অনেক বেশি ব্যয় করেছে, যেটা আজকে আপনি দেখেন বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যত, কিছুদিন পরে দেখবেন মায়ানমারের টোটাল বাজেট হবে তত, কারণ তারা এই ট্যাকটিক্সে এই কৌশলে তারা ভুল চাল দিয়েছে। যে কারণে আমার মনে হয় বাংলাদেশের এমন কোন বিপজ্জনক পদক্ষেপ নেওয়া উচিত হবে না যে মায়ানমারের উপরে অ্যাটাক করা বা মায়ানমারকে এমন পরিস্থিতি সৃষ্টি করা যাতে মায়ানমারের সাথে একটি যুদ্ধ বা অন্য কোন উত্তেজনাজনক পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বেশি খারাপ ফল বয়ে আনবে।